আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ডিজিটাল মাল্টিমিটার নিয়ে। এই মাল্টিমিটারটা মোটামুটি ভালো, প্রায় অনেকদিন যাবত আমি ব্যবহার করতেছি, আমার কাছে এটি মোটামুটি ভালোই লাগে। তবে এই মাল্টিমিটারের একটি সমস্যা আছে, তা হচ্ছে 1.5 থেকে 2 মাস ব্যবহার করার পর এই মাল্টিমিটারের ব্যাটারি চেঞ্জ করতে হয়। সো আজকে আপনাদেরকে দেখাবো যে এই মাল্টিমিটারটা রিচার্জেবল মাল্টিমিটার কিভাবে বানাবেন, আমরা যাতে চার্জ দিয়ে এই মাল্টিমিটারটা ব্যবহার করতে পারি সেটি আজকে দেখাবো, যে কিভাবে এটি আপনি রিচার্জেবল করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সো গাইস, ডিজিটাল মাল্টিমিটারকে চার্জিং সিস্টেম করতে আমাদের দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে এরকম একটি নোকিয়া ব্যাটারি, বা আপনি যে কোনো ছোট ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর আরেকটি হচ্ছে এরকম একটি মাদারবোর্ডের অংশ লাগবে। এই অংশটি সাধারণত আমাদের অনেকের কাছে নষ্ট মাদারবোর্ড থাকে, আর সেই নষ্ট মাদারবোর্ডে যেটা চার্জিং বেস ভালো আছে বা চার্জিং এর লাইনগুলো ভালো আছে সেখান থেকে কেটে নিয়ে এরকম একটি অংশ নেবেন। আর এই দুটো অংশ নিয়ে আমরা লাগিয়ে আপনাদেরকে কমপ্লিট দেখাচ্ছি কিভাবে লাগাবো। তার আগে আরেকটি কথা, প্রথমত আমরা এখানে এই হচ্ছে আমাদের মেইন মাল্টিমিটারের দুটো লাইন আর এখানে প্লাস মাইনাস একসাথ করবো, একসাথ করে আমরা কিন্তু এই ব্যাটারিতে লাগিয়ে দিব, ঠিক আছে? সো আমি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি সেজন্য আমি সরাসরি দেখাতে পারতেছি না, আগে লাগাই কমপ্লিট লাগাই আপনাদেরকে দেখাই, ঠিক আছে? সো গাইজ, আমরা এখন তার দুটো জোড়া লাগিয়ে দিব ব্যাটারির সাথে। এমনিতে এখানে দুটোটা জোড়া লাগিয়ে দিয়েছি, এখন শুধু আমরা ব্যাটারির সাথে কানেক্ট দিলেই আমাদের এটা কমপ্লিট ওকে হয়ে যাবে। আর ফোনের সার্কিটটা আমরা এখানে বসিয়ে দিয়েছি ঘাম দিয়ে, যাতে শক্তভাবে বসে, এন্ড তারপর আমরা এদিক দিয়ে চার্জ দিব। সো গাইজ, আমাদের ব্যাটারি লাগানো কমপ্লিট, এখন আমরা এটি ফিটিং করব, ফিটিং করে চার্জে দিয়ে দেখব, আমাদের কাজ কমপ্লিট। সো গাইজ, আজ পর্যন্ত, ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।